গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম জানাই তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কি। তো তাও আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে বিশ্বকর্মা পুজো। তো আজকে আমার দাদার দোকানে বিশ্বকর্মা পুজো প্রত্যেকবারই করা হয়, তো এবারও করা হচ্ছে। তো তোমাদের সকলকে জানিয়ে রাখি বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে তো এই ভিডিওটা পোস্ট করব না, অন্য দিন পোস্ট করব, বাট তাও আজকে যেহেতু পুজোর দিনে আমি এই ভিডিওটা করছি, তো সে কারণে তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো দেখো, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে এই কুর্তিটা পরে চলে এসেছি দোকানে। তো আর কিছুক্ষণের মধ্যে পুজো স্টার্ট হবে, আমাদের পুজো একটু সকাল সকালই হয়, তো তার জন্য চলে এসেছি। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সে দেখো আমার ভাস্তির লুক, সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আর কি বেশি সাজুগুজু করবে, তো এইটুকুনি সাজুগুজু করেছে। তুমি কোথায় এসেছো? তাতার দোকানে পূজা দেখতে। তাই? ও বাবা। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে আর মানে কি বলবো তোমাদেরকে, তো সমস্ত জোগাড় করছে মা। তো ঠাকুরমশাই আসবে আর কিছুক্ষণের মধ্যেই, তো বাড়ি থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়ে গেছে, এখন জোগাড় করছে আর কি। দোকানে যেহেতু পুজো, তো দোকানের ভেতরে তো পুজোটা হবে, তো দোকানের ভেতরে তার জন্য জোগাড় করছে। তো চলো দেখতে থাকো।
দেখো আমি ছাদে চলে এসেছি, কারণ কয়েকদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য আর কি জামা কাপড়গুলো ভেজা ছিল কিছু কিছু, তো সেগুলোই নাড়তে এসেছি। তো আজকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য সব দিকে গান বাজছে। তো গাইস, দোকান থেকে অনেকক্ষণ আগে আমি বাড়িতে চলে এসেছি, প্রায় 2 ঘন্টা আগে, বাট আসার পর একটু শরীরটা অন্যরকম লাগছিলো, তো তার জন্য একটু শুয়েছিলাম, তো এই আর কি। আর এখন ছাদে এলাম উঠে। তো গাইস, আজকে প্রত্যেক বছর আমাদের আজকের এই দিনটাতে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, কারণ খিচুড়ি টিচুড়ি রান্না করা হয়, অনেকটা বড় করে পুজোটা করা হয়, বাট এবার তো ছোট করেই পুজোটা কমপ্লিট করা হলো, কারণ বাড়িতে তেমন কেউ নেই গাইস, আমার ছোটো বৌদিও নেই, বড় বৌদিও নেই, তো তার জন্য একা হাতে সমস্ত কিছু সামলে উঠতে পারবো না, তো তার জন্য ফল টল মিষ্টি টিষ্টি এগুলোর মাধ্যম দিয়েই কাটানো হলো পুজোটা। তো এই আর কি। আর তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আমাকে কমেন্টের মাধ্যম দিয়ে জানিও, আর কেমন কাটালে তোমরা সেটাও জানিও। বিশ্বকর্মা পুজো মানেই তো আর কি বাঙালির বড় উৎসব দুর্গা পুজো, তো সেটা চলে আসা, তো মনটা ভীষণ ভালো লাগছে। আর পুজোর বাজার কার কী কী হলো, কেমন হলো আমাকে কমেন্টে জানিও। আর আমার পুজোর বাজার এখনও স্টার্টই করা হয়নি, কারণ এবার আর কি বলতে গেলে তেমন কিছুই বেশি নেওয়া হবে না, সামনে একটা বড় ওকেশান আছে আমাদের বাড়িতে, তো তার জন্য দেখা যাক কী হয়, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই আর কি, মা খিচুড়ি রান্না করছে বাড়িতে খাওয়ার জন্য, তো খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া করে একটু শোবো, তারপর বিকেলে উঠে অন্য একটা জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাই কি করতে যাই না যাই সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? আর গাইস, আমাকে একটু প্লিজ সাপোর্ট করো প্লিজ। তো চলো দেখতে থাকো। গাইস, আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, আর আসার পর দেখছি মায়ের খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর যদি আসার পর তো তেমন কিছু খাওয়া হয়নি, শুধু ফল মিষ্টি এগুলোই খাওয়া হয়েছে, তো ভাবলাম একটু খিচুড়ি খেয়ে নিই। তো ভাতই এখনও রান্না করা হয়নি, রান্না করছে, তো খিচুড়িটাই খেয়ে নিই। তো চলো। হ্যালো গাইস, তো এখন বাজে বিকেল 4টে পার হয়ে গেছে, 4:30-এর কাছাকাছি বাজছে, তো তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। তো সেই সকালে তো তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে তো আর কথা বলা হয়নি, আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল গাইস। কি হয় বলো তো, আমার মানে আমি বাড়ি থেকে যখনই কোনো জায়গায় যাই, মনে করো কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে গেলেও এই জিনিসটা আমার সঙ্গে ঘটে, মানে সেখানে গিয়ে যদি বসেও থাকি, কোনো কিছু নাও করি, তো বাড়িতে যখন ফিরে আসি সে সময় শরীরটা ভীষণ খারাপ হয়, মানে কেন যে এই জিনিসটা আমার সঙ্গে ঘটে আমি জানি না এবং বুঝতেও পারি না। তো যাই হোক, কী আর করা যাবে বলো, তো মাথাও প্রচণ্ড ব্যথা করছিল, সে কারণে শুয়েছিলাম। তো তারপর আমার মা আর কি চলে এলো আমার পিসির বাড়িতে, অনেকক্ষণ আগে এসেছে, মায়ের শরীরটাও খারাপ, বাট তাও তো আসতেই হবে, তো সেজন্য চলে এসেছিলো অনেকক্ষণ আগে, আর আমি বাবা আর আমার ভাস্তি এখন এলাম। তো এই জন্য জানো তো আমরা এই আজকে পুজোর দিনে মানে খিচুড়ি টিচুড়ি এসবের ঝামেলা রাখিনি, কারণ এমনিই শরীরটা খারাপ, তার মধ্যে ওগুলো রাখলে আরও শেষ হয়ে যেত, তো সে কারণে আর কি ফল টল লুচি সুজি মিষ্টি মিষ্টি ওগুলো দিয়ে তো বললাম তোমাদেরকে কাটিয়ে দিয়েছি আজকের পুজোটা। আর এখন দেখো আমি চলে এসেছি আমার পিসির বাড়িতে, আর এই ড্রেসটাই পরে এসেছি, কারণ বাইরে বের করা ছিল তো তার জন্য, আর তোমাদেরকে তো সকালে বলেছিলাম যে একটা জায়গায় যাবার আছে, তো এটাই আর কি আমার পিসির বাড়িতে আসার ছিল, তো চলে এসেছি। তো আমার পিসির বাড়িতে আজকে পুজো, মানে পুজোটা হচ্ছে আজকে তো বিশ্বকর্মা পুজো, কিন্তু তার সঙ্গে সঙ্গেও আজকে আবার আমার পিসির বাড়িতে আর কি শনি পুজো আর কি, সন্ধ্যাবেলায় বারের পুজো, যেটাকে শনি পুজো বলা হয়, তো সেটা, তো তার জন্য আর কি এসেছি। একদিনে দুটো পুজোই রেখেছে পিসি, কারণ আমার পিসির 2 মেয়ে বিয়ে হয়ে গেছে অনেকটা দূরে দূরে, তো অন্য অন্য দিন আসা ওদের পক্ষে সম্ভব না, তার জন্য একদিনেই 2 পুজো রেখেছে। তো সকালে বিশ্বকর্মা পুজো করে ফেলেছে দোকানে, আর সন্ধ্যাতে তো শনি পুজো হবে, তো তার জন্য চলে এসেছি। তো দেখি কী কী হয় না হয়, ঠাকুর এসে গেছে এখন জোগাড় টোগাড় করে নিতেই সন্ধ্যা হয়ে যাবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? দেখতে থাকো। সব ভালো।
যাবো এবার হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমাদের সকলকে বলছি, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, তো কালকে বাড়িতে ফেরার পর ভিডিওটা শেষ করা হয়নি। আর কালকে তো তোমাদেরকে ঠিক পুজোটাও ঠিক মতন করে দেখাতে পারিনি গাইস, কারণ প্রচণ্ড লেভেলের বৃষ্টি চলে এসেছিল তার জন্য। তো যতটা পেরেছি দেখাতে যতটা দেখাতে চেয়েছি তোমাদেরকে, ততটা একদম পারিনি, তো সামান্যটুকুই দেখাতে পেরেছি। তো যাই হোক, আর কী করা যাবে বলো। মানে পুজোটাও ঠিক মতন করতে পারিনি ঠাকুর মশাই, এতটা জোরের বৃষ্টি পড়ছিল। আর বাড়িতে আমরা কোনো মতন পুজোটা শেষ করে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আরও জোরে বৃষ্টি পড়তে শুরু করেছিল, তার জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। আর আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তার কারণে ভিডিওটা শেষই করতে পারিনি। তো এখন মনে পড়লো, মোবাইলটা হাতে নিলাম যখন মনে পড়লো, তো তার জন্য ভিডিওটা শেষ করতে চলে এলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যতটা দেখাতে পেরেছি আর কি বলবো, যে ততটুকুই দেখো তোমরা, বেশি একদম দেখাতে পারিনি। আর দেখতে পাচ্ছ আমি চুলটা কাট করেছি, কি কাটিং করেছি, কি করেছি না করেছি অন্য একটা ব্লগে আসবে, আর তোমরা দেখো সবাই, ঠিক আছে? তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, সকলকে ভালো রেখো। টাটা।